আগামী বছর অর্থাৎ 2020 সালের 8ই জানুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটে যাচ্ছে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি। আর এই ধর্মঘটের সাপেক্ষে প্রচার শুরু করেছে সিআইটিইউ সহ অন্যান্য বামপন্থী সংগঠনগুলি। মঙ্গলবার রাজধানী টাউন হলে এই নিয়ে বামপন্থী সংগঠনগুলির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক হল সভা। সভায় বিধায়ক তপন চক্রবর্তী, রতন ভৌমিক সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সিআইটিইউ রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, কেন্দ্রীয় সরকার একটার পর একটা সর্বনাশা সিদ্ধান্ত নিচ্ছে, তাই বাধ্য হয়ে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি দেশব্যাপী সাধারণ ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছে। যে সেখানে যুদ্ধ রব, তারপরে পাল্লাকোটে ঘটনা, এগুলিকে সামনে এনে মানুষকে সেখানে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করে তারা ক্ষমতায় এসেছেন। এবং এই সরকার ক্ষমতা আসার পর প্রথম ঘোষণাটা কি, 100 দিনের মধ্যে কিছু কাজ করে নাও। কি কাজ করে নাও? সরকারি সম্পত্তিগুলো বিক্রি করা শুরু করো। এখন গিয়ে হয়ে গেছে প্রায় 4 মাসের উপর, 5 মাস অতিক্রান্ত করে 6 মাসে পড়েছে। এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে একটার পর একটা সর্বনাশা সিদ্ধান্ত নিতে শুরু করেছেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাধ্যই তখন ট্রেড ইউনিয়নগুলো এবং ফেডারেশনগুলো, সংগঠনগুলো বসে তারা সিদ্ধান্ত নিয়ে এই ধর্মঘটটা, 8 তারিখে যে ধর্মঘট, সেই ধর্মঘট তারা আহ্বান করেছেন। তিনি এদিন আরো বলেন, অসংখ্য প্রতিশ্রুতি দিয়ে বিজেপি দল ক্ষমতায় এসেছে কিন্তু কোনো কাজই করছে না, আর এখন মানুষের নজর ঘুরিয়ে দেবার জন্য গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বদের মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। ওরা অসংখ্য প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসছে, আমরা চাই এই কাজগুলো করো, প্রতিশ্রুতি পূরণ করো, আমরা খুশি হব, সকলেই সমর্থন করবে, কিন্তু তার ধারে কাছে গেলেন না, এখন কি শুরু হয়েছে? গণতান্ত্রিক আন্দোলনের নেতা কর্মী তাদেরকে মিথ্যা মামলার সঙ্গে যুক্ত করে দিয়ে গ্রেপ্তার করে, এবং এই ধরনের একটা প্রচেষ্টা শুরু হয়েছে। এবং এগুলো কি, এগুলো তো মূল সমস্যা থেকে মানুষের চোখটাকে অন্যদিকে ঘুরিয়ে দাও, আসল সমস্যা থেকে মানুষের চোখটাকে অন্যদিকে ঘুরিয়ে দাও। বিশেষজ্ঞ মহলের মতে 2020 সালে কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন সহ স্থানীয় স্তরেও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, আর সেই নির্বাচনগুলিতে প্রভাব ফেলবার জন্য বামপন্থীদের এই বিশেষ কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।